আজকে মনটা অনেক খারাপ, কিন্তু রান্নাঘরে এসে যখন আমার পছন্দের মানে ভুলিয়ে গেছি যে সেয়ারাটা সবজি, সে সবজি যখন দেখছি আজকে রান্না করব, মনটা এক নিমিষে ভালো হয়ে গেছে। বিশ্বাস করেন, এটার নাম আমরা বলি দুন্দুল, আপনাদের অঞ্চলে কি নামে বলে জানাবেন, এটা কিভাবে রান্না করলে মজা হয় জানাবেন। আমি আজকে অর্ধেক রান্না করব শুটকি দিয়ে, আর অর্ধেক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, কারণ আমার ছোট ছেলে শুটকি খায় না, এজন্য ছোট ছেলের জন্য রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর আমার জন্য রান্না করব মানে আমাদের জন্য রান্না করব শুটকি দিয়ে। কথা বলতে আমার দেখেন মুখে পানি চলে আসছে, কারণ এই সবজিটা অনেক বছর খাই না। দেশেও তো আমরা যেমন আগে এত বেশি যেতাম না, যার কারণে আমি এটা মানে একদম চেহারাই ভুলে গেছি, কারণ এটা আগে দেখতাম এই সবজিটা আমাদের দাদুর বাড়িতে, এই যে যেমন এটা ভুল হয়ে গেছে এটা দিয়ে ইয়ে করতো, মা এটা কি শক্ত দেখছেন, এত দামি দামি সবজি ফেলতে ইচ্ছে করে, 1 কেজি সবজি 4 এগারো করে নিয়ে আসছে, মানে বাংলাদেশি ধরেন 600 টাকা করে পড়ছে, এই এই কয়টা হয়েছে আপনার 800 টাকা দাম চলে আসছে, 800 টাকা বাংলাদেশিতে, 800 টাকার সবজি যদি এখন আমার ফেলে দিতে হয় তা আপনারা বলেন এটা কুলজা ফাটে যাওয়ার মতন না? যাই হোক, মনটা খারাপ কেন সেটা বলি, আমার একমাত্র হাজবেন্ডের জ্বর উঠছে, তারপর আমার ছোট বৌমা অসুস্থ, তাই ভাবছি আজকে আমি একা একাই রান্না করব, না হলে তো আমার এখন রান্না করা লাগে না, আমার বৌমারাই রান্না করে, আপনারা সবাই তো দেখেন, এই জন্য আমি রান্নার ভিডিও বেশি দিতে পারি না, কারণ বৌমারা রান্না করে। আমার হচ্ছে ছুটি, তো আজকে পার্ট টাইম করতেছি, পার্ট টাইম জব করতেছি, তাই রান্না করতে আসছি, কারণ বৌমাদের অসুস্থ হলে তো মাঝে মাঝে রান্না করা দরকার তাই না, কারণ তারপরে আমাকে রান্না করতে দেয় না, আমি জোর করে আসছি, কারণ যদি অসুখ বিসুখ নিয়ে যদি রান্না করতে হয় তাহলে আমি শাশুড়ি জল জ্যান্ত শাশুড়ি ঘরে থেকে কোনো লাভ আছে? যাই হোক, এখন আমি কথা কম বলে এগুলো পরিষ্কার করে নিই, তারপর আমরা রান্না করব। আর আমাদের বাংলাদেশেও যেসব শাশুড়িরা আমার মতো ফাঁকিবাজ আছেন, অন্তত বৌমাদের যখন শরীর খারাপ করবে বা মাঝে মধ্যে বাইরে যাবে, ওই দিন অন্তত রান্না করে রাখবেন, যেন তারা এসে রান্নাটা পায়, তাহলে দেখবেন মনে মনে বেশি খুশি হবে। আবার অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন না, অতিরিক্ত ভালোবাসা দেখালে তখন হিতে বিপরীত হবে, সেটা হলো হয়তোবা আপনার ছেলে বা বৌমা দেখা গেছে আপনার রান্নাটা পছন্দ করে না, কিন্তু আপনি যদি জোর করে, কারণ অনেকেই বলে যে আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না, কিন্তু তখন কি হয়, কারণ আপনি তো রান্না করছেন, তাদের সংসার তাদেরকে একটু রান্না করতে দেন, তারাও তো তাদের মন মতন রান্না খেতে চায়, রান্না শিখতে চায়, অনেক শাশুড়িরা আছে মানে কর্তৃত্বটা ছাড়তে চায় না, বুঝছেন, বলে যে আমি রান্না করবো, বাবুরে আপনার বৌমা বিয়ে করে নিয়ে এসে ওকে রান্না করতে দেন, কি দরকার, এত ওতে আপনি একটু বিশ্রাম নিন, বিশ্রাম নেন একটু, না অনেকে আছে এটা ছাড়তে চায় না, হারে সান এত দামি সবজি ইয়ে হয় কতগুলা দেখছেন। যাই হোক, আমি এখন কেটে নিই, কেটে নেওয়ার পরে কি দিয়ে রান্না করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন 800 টাকার সবজির মধ্যে এতগুলো শুধু উপরের খোসাই রয়েছে, দেখেন আর ভালো লাগে, হ্যাঁ ইচ্ছা করতেছে ব্ল্যান্ডার করে কাঁচামরিচ একটা দিয়ে ভর্তা করে খাই, বুঝছেন, একবারে এমনই মনে হচ্ছে, কারণ মরে তো যাবো না খাইলে, কি বলেন, না থাক ফেলে দিই। আর একটা কথা বলি, কখনো অতিরিক্ত ভালো শাশুড়ি হতে যাবেন না, অনেকে কি করে বৌমারা পছন্দ করে না যে রান্না করো, কারণ বৌমারা চায় তাদের মন মতন রান্না করে ছেলে মেয়ে হাজবেন্ডকে খাওয়াবে, কিন্তু অনেক শাশুড়িরা কি করে গায়ে পরে পরে রান্না করতে চায়, তখন কিন্তু বোরা অনেক রকমের দোষ ধরতে শুরু করে যে রান্না পানসা হয়েছে, রান্না ঝাল হয়েছে, রান্না খেয়ে আমার ছেলের পেট খারাপ হয়ে গেছে, আমার হাজবেন্ডের, আবার অনেক বেকুব হাজবেন্ডও আছে যে মায়ের রান্না খেয়ে খেয়ে বড় হয়েছে, একসময় সেই মায়ের রান্না ভালো লাগে না, দেখা গেছে মায়ের বয়সের জন্য হোক যেটার জন্য হোক হয়তোবা রান্নাটা স্বাদ হয় না, কিন্তু বলে ফেলবে যেটা কি রান্না করছে, তাই অতিরিক্ত ভালোবাসা আমাদের কখনোই উচিত না। যদি দেখেন যে না দিচ্ছে রান্না করতে, তাহলে আপনি মাঝে মধ্যে শখ করে আপনার ছেলের জন্য রান্না করেন, কারণ ইচ্ছে হয় আপনার ছেলেকে আপনার হাতে রান্না খাওয়াতে, মাঝে মাঝে রান্না করেন, কারণ
অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কোনো কিছু ভালো না, তখন সেটা হিতে বিপরীত হতে থাকে, অনেক রকম দোষ ধরতে থাকবে, তাই এইসবগুলা থেকে বিরত থাকবেন। এ বলে যে এ না যে ঘরে বউ অসুস্থ হলেও যে রান্না বন্ধ করে দিবে এটা না, অসুস্থ হলে বা কোথাও বেড়াতে গেলে তখন রান্না করবেন, কারণ ঘরে ছেলের বউ থাকলে অনেক টেকনিকে চলতে হয়, তাহলে সংসার সুখী এবং শান্তি থাকে। দন্দুলটা কোন সুটকে দিয়ে রান্না করব অনেক চিন্তায় পড়ে গেছে। এখানে আছে কাচকি সুটকি, তারপরে এখানে আছে সুরি সুটকি, এখানে আছে লোটটা সুটকি, কিন্তু আমি বুঝতেছি না তিনটার মধ্যে কোনটা দিয়ে রান্না করলে বেশি মজা হবে, কারণ বহু বছর আগে খাইছি তো, তাও তখন মা রান্না করতো, শাশুড়ি রান্না করতো, কিন্তু এখন মানে অনেক বছর পরে আমি ভুলিয়ে যাচ্ছি মানে কোনটা দিয়ে রান্না করলে ভালো হবে। আমি আমার ছেলের জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজ হাজব্যান্ড ছাড়া একা একা সব রেডি করছি বুঝছে, না হলে আমার হাজব্যান্ড আমাকে সবসময় কেটে কুটে দেয় যখনই বাসায় থাকে। এই যে এখানে একটু আলু দিব, এই জন্য আলু দুটো কাটছি, তারপরে একটু এসে ডাটার শাক, ডাটার শাকও খুব সুন্দর করে কাটি ধুয়ে রাখছি, একটু এসে ধুন্দুল বা সসিন্দা যেটা ধুন্দুল এটা ধুন্দুল এটা ধুইছি, এটা দুই ভাগে রান্না করব। এখানে পেঁয়াজ, তারপরে রসুন, আবার শাকবাজির জন্য রসুন কুচি, চিংড়ি মাছ, তারপরে যে সুসি পাকাবো আমাদের জন্য আর ছেলের জন্য পাকাবো চিংড়ি মাছ দিয়ে। এখন ইনশাল্লাহ এখানে একরকম সরষের ধুন্দুল বসাবো, এখানে একরকম বসাবো, আর এখানে শাকবাজি করবো। এ হচ্ছে আমার রান্না বান্না। শুরু করি তাহলে আল্লাহর নাম নিয়ে। যারে কিস্তা হ্যাঁ এটা খাই না বুঝছে, রে সুটকি খাই না। আমি এই ডাটা শাকটা ভাজি করবো শুকনো মরিচ দিয়ে। আপনারা শুকনো মরিচ যখন একসাথে বেশি নিয়ে আসবে তখন ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে অনেক দিন এটা মচমচে থাকে, ভিতরে আর ইয়ে হয় না, কালো মানে ধোয়ার মতন ওষ পড়ে না বুঝছেন, ওই যে অনেক অনেক সুন্দর মচমচে থাকে একদম, এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর মচমচে থাকে। এটা পরে আপনি তত অনেক বছরের পর বছর আপনি ব্যবহার করতে পারবেন, বছরের পর বছর ভিতরে কালো হবে না। ডাটা শাক ভাজি করার জন্য এখানে আমি শুকনো মরিচটা কালো হবার পরে রসুন আর পেঁয়াজ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি শাক দিব এবং শাকের অর্ধেক শাক দিব, তারপর মাঝখানে ডাউলটা দিয়ে আবার অর্ধেক শাক উপড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে মশলা কষানোর জন্য দিয়ে দিছি ধুন্দুলের, এখন আমি চিংড়ি মাছ আর শুটকি দিয়ে দিব। আজকে রান্না করতে আসছে হঠাৎ মনে উঠছে যে আমি যখন নতুন শ্বশুর বাড়িতে যাই তখন এবারে মানে তাড়াতাড়ি যাওয়ার পরে ইয়ে তখন খাঁচা ছিল ব্যাপে এবারে রেখে দিয়েছিলাম, আর আগুন বের হই এখান থেকে পোড়া পোড়া যায় গেছে, আমি আর খেয়াল করি নাই নতুন অবস্থায় তখন, কারণ বাবার বাড়িতে তো রান্না টান্না করি নাই, মাত্র আমার প্লাস্টিকে থাকতে বিয়ে হয়ে যায়, তখন শ্বশুর বাড়িতে গিয়ে তো আমি অনেক কষ্ট হয়, তখন প্রথম করে আমার শাশুড়ি আমাকে শিখানো খুবই দিচ্ছে, কিন্তু তারপরে যে ভুলগুলো করতাম না অনেক ভয় পাইতাম, অনেক ভয় পাইতাম, কারণ এখন মনে কষ্ট নেয় কিনি কিনা বা রাগ করে কিনা, এর জন্য অনেক আতঙ্কে থাকতাম, অনেক মানে ভয় পেতাম। আসলে যখন বোরা নথি থাকে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে যায় তখন সত্যি অনেক ভয়ের মধ্যে থাকে তাই না, কারণ শুনতে আছে শাশুড়িরা ভুল হইলে অনেক রাগারাগি করে। এখন আমি একটু শাকটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব, তখন ডাউলটা আস্তে সিদ্ধ হয়ে যাবে, সেটা আমাদের বাংলাদেশের ডাউল কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেই জন্য আপনারা অনেক আগে ভিজে রাখবেন, যাতে আপনার আগুন কম দিয়ে হতে যাবে ঢাকনা দিয়ে রেখে দেবেন। তাই আমি যখনই একটু খাসার সাথে রাখি আমার মানে মনে হতে যে তখন না, তখন আমার শাশুড়ি রাগও করছিলো, পরপর আমি মনে হয় দু তিন দিনের একটু পোড়া দিয়ে দিচ্ছি, মানে একদিনের খুব প্লাস্টিকের মশলার কোটা ছিল তাও মশলা দেওয়ার পরে রেখে দিতাম, মানে ভুলগুলো হতো ভুলগুলো হতো। তাই বলবো আমরা আমাদের এরকম বৌমাদেরকে কিন্তু রাগ করবো না, যখন আমাদের কোনো কিছু কত প্রথম তারা ভুল করে রাগ করবো না, আর বিশেষ করে যদি তরকারিটা মজা না হয় বা ভাত যদি নরম হয়ে যায় এগুলোর জন্য আমরা মোটেও রাগারাগি করবো না, কারণ এটা মোটেও উচিত না। ঠিক আছে, আমার ছেলের জন্য আমি ধৈর্যও লাগতে পারবো না, গন্ধ হয়ে যাবে,
তাছাড়া যখন এটা খায় না এটা রেখে লাভ নেই, আর একটু সিদ্ধ হোক কষা বলতে যত বেশি কষবে তত বেশি ভালো হবে, আর এটা এটা আলাদা রাখি। আমি না একটা কথা চিন্তা করি, দেখেন সে ইতালি এসেও না গ্রামের এই খাবারগুলো অনেক মিস করি, এই যে গুন্দর শুটকি তারপরে এই যে ডাঁটা শাক, অথচ সেই ডাঁটা শাকগুলো কিন্তু কচিও না, তারপর আমার খেলতে ইচ্ছে করতেছে না, রেখে দে মানে ভালো আছে শুধু একটু মানে কারণ ডাঁটা বড়ো হয়ে গেছে তো যার কারণে, তারপরে একদম শুধু আগে আর পাতাটা নিছি আর কিছু নি না, আমার দুন্দুর বুঝছেন দুই রাখছি যে একটু কালসা হয়ে গেছে, অথচ অনেক কষে পানি দিয়ে দিচ্ছে তো। যাই হোক আমার রান্না এখানে শেষ, এখন এখানে একটু পানি দিব কষানোর পরে, দেওয়ার পরে নামিয়ে ফেলবো, এটা লবণ দেখে এখন নামিয়ে ফেলবো, আর এই শাকটাও হয়ে গেছে এটা এখন লবণ দেখে নামিয়ে ফেলবো। আপনারা এই ডাঁটার শাকটা এই যে বাংলাদেশে যে মুঠা মুঠায় বিক্রি করে লাল শাকের মতন, এই ডাঁটার শাকটা অবশ্যই এভাবে একটু ডাউল দিয়ে ভেজে খাবেন, অনেক মজা। আর কে কে মানে খাইছেন এটাও আমাকে লিখবেন, কারণ এটা আমাদের নোয়াখালী মানে আমার দাদু বাড়িতে আমরা প্রচুর এটা ভাজি করতাম ডাঁটার শাকটা, আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি, আমার আম্মু আমার দাদুর কাছ থেকে শিখছে, এখন আমার কাছ থেকে আমার ছেলের বউরা শিখছে, ছেলের বউদের কাছ থেকে আল্লাহ আসলে নাতি নাতনিরা শিখবে। তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা তরকারি যখন আমরা অনেক বছর খাই না এটা রান্না করাও ভুলে যায়, এই যে আমার ধুনগুলোর মধ্যে পানি বেশি পড়ে গেছে, এখন দেখেন পানি সাঁতার মানে ধুনদু সাঁতার কাটতেছে বুঝছেন, আর এটা কী করছি এই যে একটু দেখি যে বেশি সবজিগুলো নরম হয়ে যাচ্ছে, এর জন্য আলাদা একটা পাতিলে নিয়ে এই সবজিগুলো শুকাচ্ছি, মানে মন মতন হলো না বুঝছেন, মন মতন হলো না শাকটা যা মন মতন হচ্ছে, এই যে এই তরকারিটা এখন নামিয়ে ফেললে একদম ঠিক হয় কিন্তু ঝোলের জন্য পারছি না, এটাও দেখি এবার বেশ শুকাতে হবে, কারণ এটা মাখা মাখা হলে মনে হয় বেশি মজা।